গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। দেখো, দাদাভাইয়ের সাথে জমিতে চলে গেছি। এটা হচ্ছে দাদাভাইয়ের কপি ক্ষেত। এই কপি ক্ষেতে প্রচুর বড় বড় পাতা হয়েছে গাছে। এগুলো হচ্ছে ফুলকপি গাছ, সেগুলো কয়েকটা আমি তুলে নিয়ে আসলাম আজকে রেসিপিটা করব বলে। দেখো, বাড়ি এসে এইটা হচ্ছে ছোট্ট একটা ইলিশ মাছ। এই মাছটাকে আজকের আমি তোমাদেরকে রেসিপি করে দেখাবো। এই মাছটা কেটে নিয়েছি আমি, আর শিল নোড়াতে সাদা সর্ষে বেশি পরিমাণে নিলাম 2 চামচ মতো, 2টো লঙ্কা, লঙ্কাগুলো খুব ঝাল, আর 1 চামচ কালো সর্ষে নিয়ে আমি খুব ভালোভাবে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা বানিয়ে নিয়ে যে আজকে যে রেসিপিটা করব, রেসিপিটা অসাধারণ লাগে এই কপি পাতায়। এই কপি পাতাটা শুদ্ধ খাওয়া যাবে, এত সুন্দর লাগে। আর ইলিশ মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এরপরে আমি পরের স্টেপে যাব। দেখো, যে কপি পাতাগুলো আমি কেটে এনেছিলাম ঠিক এইভাবে কপি পাতার আগার পেছন দিকটা দেখো কেটে নিলাম এক এক করে। আমি এখানে 4টে কপি পাতা নিয়েছি। 4টে কপি পাতা বেশিক্ষণ মানে বেশি এ করে কাটবে না একদম গা থেকে, তাহলে কিন্তু পাতাগুলো ছিঁড়ে যাবে। আমি যেভাবে কাটলাম ওইভাবে কাটবে। আর পাতাগুলোকে সেঁকে নিতে হবে ভালোভাবে, অবশ্যই ভালোভাবে সেঁকে নিতে হবে। হয় সেঁকে নেবে, না হয় গরম জলে ডুবিয়ে নরম করে নেবে পাতাগুলোকে। এইভাবে আমি একে একে সেঁকে নিচ্ছি। সেঁকে নিয়ে পাতাগুলোকে আমি এবার পরের স্টেপে যাব। তোমরা দেখতে থাকো, আজকে রেসিপিটা অসাধারণ হতে চলেছে, খুবই ভালো লাগবে তোমাদের। আশা করছি এই ধরনের রেসিপি তোমরা কোনোদিন দেখোনি, জানো না, মানে অসাধারণ লাগে খেতে। বন্ধুরা, এই রেসিপিটা দেখো, আমার পাতাটা নরম হয়ে গেল কি সুন্দরভাবে। সব পাতাগুলো আমি করে নিয়েছি একে একে। এইবার আমি এর মধ্যে মাছটার মধ্যে সর্ষে বাটাটা, লঙ্কা বাটা, সর্ষে লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমি। এর মধ্যে একটু লবণ দেব পরিমাণ মতো, আর হলুদ দেব একটু, সামান্য পরিমাণে হলুদ দেব। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলোকে। মাছগুলোকে মাখিয়ে নিয়ে একটা একটা পাতার মধ্যে দেব। আবার আর একটা ডবল করে একটা একটা মাছের ক্ষেত্রে আমি 2টো করে পাতা ব্যবহার করব, নাহলে কপি পাতাগুলো যেহেতু ছোট্ট মতো আর পাতলা, সব থেকে বড় কথা এই পাতা খুবই পাতলা, ওই জন্য ওগুলোকে একটা একটা মাছের জন্য আমি এক এক পিস মাছের জন্য 2টো করে পাতা ব্যবহার করব। এইভাবে দিলাম আমি 1 পিস মাছ প্রথমে, এর মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল দেব এই মাছটার সাথে। সর্ষের তেলের সাথে 1টা করে কাঁচা লঙ্কা দেব। দিয়ে একটার উপরে আর একটা পাতার মধ্যে ভালোভাবে সুন্দরভাবে মুড়িয়ে নিয়ে মাছটাকে আবার আর একটা পাতার মধ্যে ভালোভাবে মুড়িয়ে নেব। নিয়ে তারপরে মাছটাকে আমি বাঁধব। এইভাবে করলে কি মাছটা বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। দেখো, পাতার যে আগাগুলো কাঠি মতো যে বেরিয়ে রয়েছে বোটা মতো, সেগুলোকে কিন্তু তোমরা বাইরের দিকে রাখবে, সেগুলোকে মুড়বে না। মুড়তে গেলে কিন্তু তোমার ভেঙে যেতে পারে, আর যদি পুরোপুরি কেটে ফেলো সেটা একরকম, কিন্তু মুড়তে গেলে ভেঙে যেতে পারে। রেখে দিলে ওটাকে ছেড়ে বাকিটাকে সুন্দরভাবে বেঁধে নেবে। দেখো, আমি সুন্দরভাবে বেঁধে নিচ্ছি। এইবার এটা তো আমার রেডি হয়ে গেল, সুন্দরভাবে সুতো দিয়ে বাঁধবে। আর সব থেকে বড় কথা, খুব লো ফ্লেমে এই মাছটাকে আমরা রেডি করব, এটাই হচ্ছে মেন ব্যাপার। খুব লো ফ্লেমে চাপা দিয়ে মাছটাকে রেডি করতে হবে। আর দেখো, আমার একটা মাছ পুরোপুরি রেডি হয়ে গেল।
তোমাদের সাথে গল্প করতে করতে একটা মাছ পুরোপুরি রেডি করে নিয়েছি। এবার পরের মাছটায় যাব আমি, পরের মাছটা রেডি করতে। এ দেখো, এই মাছটাও আমি দিয়ে দিয়েছি পাতার মধ্যে। আর এইবার বাঁধবো আর একটা পাতার মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে মুড়ে বেঁধে নেবো সুন্দরভাবে। দেখেছো, আমি বোটাটাকে বাইরের দিকে রাখলাম, বোটাটাকে সব মুড়তে যাবে না, নালে পাতাগুলো ফেটে যেতে পারে আর মাছটা বেরিয়ে যেতে পারে। ওই জন্য বোটাটাকে এইভাবে বাইরের দিকে রাখতে হবে, তারপরে বাঁধতে হবে। আর যদি মনে করো বোটাটা কেটে দেবো, কেটেও তোমরা দিতে পারো। আমি দেখা সুন্দরের জন্য রেখে দিয়েছি আমি বোটা দুটোকে, দুটো মাছের। আর একটা মাছ আমি কিছু করছি না, আজকে তোমাদের দুটো মাছ করে দেখাবো। দেখো, এই জিনিসটা যা অসাধারণ খেতে লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। যেহেতু কপি গাছের পাতাটা কচি কচি, এই পাতাগুলোকেও আমরা ভাত খাওয়ার সময় খেয়ে ফেলবো, ভাতের সাথে মাখিয়ে। অসাধারণ লাগে খেতে বন্ধুরা। আর আমার ভিডিওগুলো যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলোকে দেখার জন্য। এইভাবে তোমরা প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। দেখো, আমার রেডি হয়ে গেছে দুটো মাছই। কড়াইতে সামান্য তেল দিয়ে এবার মাছ দুটোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চাপা দিয়ে চাপা দিয়ে পিটোপিট করে কিছুক্ষণ পর ভেজে নেব। দেখো, কিছুক্ষণ পর চাপাটা খুলে আবার উল্টে দিলাম, আবার উল্টে দিলাম, আবার আমি চাপা দিয়ে দেব। দিয়ে এইভাবে রেডি করে নেব। দেখো, আমার রেডিও হয়ে গেছে। খুব অল্প আছে এই রেসিপিটা করবে তোমরা। তাহলে আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা। আবার কাল দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।